আজি ওয়ার্ল্ড হার্ট ডে দেশজুড়ি ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে রূপায়ণ করা হয়েছে বিভিন্ন কার্যসূচী ব্যতিক্রম নহয় অসম এয়া মহানগরীর হায়াত হাসপাতালের পরিবেশ বিশ্ব হৃদয় দিবসের সংগতি রাখি উদ্বোধন করা হয় হার্ট ফেইলার ক্লিনিক রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের মুখ্য সচিব অনুরাগ গোয়েলে উদ্বোধন করে এই ক্লিনিক হৃদরোগী সকলের সুবিধার্থে উত্তর পূবত প্রথমবার মুক্তি করা হয়েছে হার্ট ফেইলার ক্লিনিক লগতে উন্মোচন করা হয় হায়াত মিরর নামের এখন পত্রিকা অনুষ্ঠান উপস্থিত থাকে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় মজুমদার সহ বহু ব্যক্তি এগারী হার্ট ফেইলার বা হার্টর বেমার জড়িত এগারী মানুষের যাতে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান এখন চাদর তলতে পাবেন সেই ক্লিনিকখনের উদ্দেশ্য আর আমার মেইন উদ্দেশ্য মানুষের মাজ সজাগতা সৃষ্টি করা কারণ কেতিয়াও চিকিৎসাবিদ্যা ডক্টরের চিকিৎসার উপরও সজাগতা যেটা বৃদ্ধি নহয় কেতিয়াও একটা বেমার মুখিমুখ করব নয় গতি আমার এখন আজ যুদ্ধ আরম্ভ হয়েছে হৃদরোগের এগেনস্টত আর তার নেতৃত্ব বহন করেছে ডক্টর চিন্ময় মজুমদার স্যারে গতি আজি আমি এই ডেটুত আমি উদযাপন করলো হার্ট ফেইলার ক্লিনিক উদ্বোধন করলো আর হায়াত হসপিটালের হায়াত মিরর আমি উন্মোচন করলো এই দৃশ্য মহানগরীর দিসপুরস্থিত জিএনআরসি হাসপাতালের ওয়ার্ল্ড হার্ট ডে লগত সংগতি রাখি হাসপাতাল কর্তৃপক্ষই মুক্তি করে বিশেষ হার্ট কেয়ার প্যাকেজ ইফালে বেলুনেরে সজাই তোলা হয়েছে আমিনগাঁও স্থিত নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল আহিছে রোগী করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা পিছে বিশেষ দিনটির সংগতি রাখি বিনামূল্যক আগবহা হয়েছে চিকিৎসা সেবা আমার তো ফ্রি ওপিডি চলি আছে এটাও তো ফ্রি ওপিডি চলি আছে এটা হার্টর এটা কিমান জন হয়েছে এটা আমি ক্যালকুলেট করা নাই আমি কন্টিনিউসলি চাই আছো তো রাতে গধুলি পাঁচটালে তো চলিয়ে থাকি তো এই অকল আজি বলে নয় আমার প্রতি বুধবারেই করা হয়ে আছে কিন্তু এইটাই উদ্দেশ্য যাতে আর্থিকভাবে রোগ মানুষখিন একটা সহায় পায় আর ডায়াগনোসিসটো হয় কিন্তু উদ্বেগজনক তথ্য যে হৃদরোগত বছরি প্রাণ হেরুয়ায় বিশ্বর 17.9% লোকে যে তথ্য সদরি করেছে খুদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ভিডিও জার্নালিস্ট সঞ্জীব আর নবর হইতে নূপুর বরমা ঋষিরাজ বরুয়া আর আমিনগাঁওর কৌশিক দাসের রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত